প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির আর একটি সংবাদে আপনাদের স্বাগতম। খালেদা জিয়া কেন সেদিন সকালে বাসা ছেড়েছিলেন বললেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের পেছনের মানুষদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ। আজ শুক্রবার চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুর পারস্থ নিজ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ নানা ধরনের প্রশ্ন উপস্থাপন করছেন। তারা নাকি ক্ষমতায় গেলে পিলখানা হত্যাকাণ্ডের পেছনে আরো কারা কারা আছে সেগুলো নিয়ে তদন্ত করবেন। এখন আমাদের কথা হলো, খালেদা জিয়া ঘুম থেকে দুপুর 12টার আগে উঠেন না, অথচ সেদিন তিনি খুব সকালে ক্যান্টনমেন্টের বাসা থেকে বের হয়ে গেছেন, তারেক রহমানের সঙ্গে 30-40 বার ফোনে কথা বলেছেন, এটা কেন এবং এর পেছনের রহস্য কি? তখন বাংলাদেশ আওয়ামী লীগ সদ্য সরকার গঠন করেছিল উল্লেখ করে তিনি বলেন, সরকারের তখনও 2 মাস পূর্ণ হয়নি, এর মাঝেই মাত্র 1.5 মাসের মাথায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। এই ঘটনার পেছনে মূল উদ্দেশ্য ছিল সরকারকে অস্থিতিশীল করা। বিডিআর হত্যাকাণ্ডের বিচার ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, শুধু দেশ নয় বিশ্বের ইতিহাসে এত বড় একটি হত্যাকাণ্ডের এতগুলো আসামির বিচার হয়েছে বলে খুব কমই উদাহরণ আছে। ডিজিটাল নিরাপত্তা আইনে আটক লেখক মুস্তাক আহমেদের মৃত্যুর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের সব মানুষকে ডিজিটাল নিরাপত্তা দেওয়ার জন্য এই আইন, তাছাড়া এই বিষয়টা আজ থেকে 10 থেকে 15 বছর আগে ছিল না, কাজেই ডিজিটাল নিরাপত্তার বিষয়টিও ছিল না। অনলাইনে যখন একজন সাংবাদিকের চরিত্র হনন করা হয়, গৃহিণীকে অপবাদ দেওয়া হয়, সাধারণ মানুষ ডিজিটাল আক্রমণের শিকার হন, তখন তারা কোন আইনে বিচার পাবেন? সেই জন্যই ডিজিটাল নিরাপত্তা আইনের প্রবর্তন। আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, মুস্তাক আহমেদের মৃত্যু অনভিপ্রেত, তার মৃত্যুতে শোক জানাই, কারা কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কিনা সেটাও তদন্ত করে দেখা হচ্ছে, পাশাপাশি এই আইনের অপব্যবহারের রোধে আমরা সচেতন আছি, বিশেষ করে সাংবাদিকদের বিরুদ্ধে যেন অপব্যবহার না হয় সেজন্য তথ্য মন্ত্রণালয় সবসময় সচেতন। এদিকে রাজধানীতে মশাল মিছিলে লাঠিচার্জ, আহত প্রায় 15। কারাগারে বন্দি থাকা অবস্থায় লেখক মুস্তাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে মশাল মিছিলের আয়োজন করে বামপন্থী ছাত্র সংগঠনগুলা। রাজধানীর শাহবাগে আয়োজিত এই মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করা হয়েছে। এতে অন্তত 15 জন বিক্ষোভকারী আহত হওয়ার দাবি করা হয়েছে। জানা যায়, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও ছাত্র ফেডারেশন সহ অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠনগুলো আজ শুক্রবার সন্ধ্যা 7:15টার দিকে এই মশাল মিছিলের আয়োজন করে। পরে পুলিশি বাধা সত্ত্বেও তারা অগ্রসর হতে থাকলে তাদের উপর লাঠিচার্জ করে পুলিশ। এই ব্যাপারে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার বলেন, মশাল মিছিলটি শাহবাগের পাবলিক লাইব্রেরির সামনে পৌঁছলে পুলিশ বাধা দেয়, কিন্তু বিক্ষোভকারীরা অগ্রসর হওয়ার চেষ্টা করলে তাদের উপর লাঠিচার্জ করে পুলিশ। তিনি দাবি করেন, পুলিশের লাঠিচার্জে তাদের অন্তত 15 নেতাকর্মী আহত হয়েছেন এবং চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের এই নেতা জানান, পুলিশ লাঠিচার্জ করার পর মশাল মিছিলে অংশগ্রহণকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান নেন, সেখানেও পুলিশ গেলে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডিতা হয়। এই সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে বিক্ষোভকারীরা, এতে আবারও লাঠিচার্জ করে পুলিশ। সেখানে পুলিশও বিক্ষোভকারীদের মধ্যে কয়েক মিনিট ধরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ শাহবাগের দিকে যায় এবং মিছিলকারীদের উদ্দেশ্যে টিয়ার শেল নিক্ষেপ করে বলে জানান রাশেদ শাহরিয়ার। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ এই বিষয়ে বলেন, বিক্ষোভকারীরা প্রথমে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ও মশাল নিক্ষেপ করে, এতে অন্তত 6-7 জন পুলিশ সদস্য আহত হন। এরপর পুলিশ আত্মরক্ষার্থে বিক্ষোভকারীদের প্রতিহিত করে। এদিকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে শহীদ মিনারে সমাবেশ। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী অবস্থায় অনলাইন অ্যাক্টিভিটিস মুস্তাক আহমেদের মৃত্যুর ঘটনায় ক্ষোভ জানিয়ে এই আইন বাতিলের দাবি এসেছে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশ থেকে। শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গান, যান ও জবাবের স্বাধীনতা চাই ব্যানারে এই সমাবেশ হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক, সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা যোগ দিয়ে মুস্তাকের মৃত্যুর প্রতিবাদ জানায়। সমাবেশ থেকে অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং এই আইনে গ্রেপ্তারদের মুক্তির দাবি করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, সরকার সমালোচনায় ভয় পায়। সরকার ভয় পায় যদি নাগরিকদের কথা বের হতে থাকে তাহলে ক্ষমতায় থেকে গুন্ডাদের নিয়ে লুণ্ঠন করা আর সম্ভব হবে না। এই ভয়ে সরকার সব ধরনের কথা বলার অধিকারকে হরণ করতে চায়। মুস্তাকের মতো মানুষদের আটকে রেখে পিটিয়ে হত্যা করে সরকার এবং আদালত একাকার হয়ে গেছে।
কি কারণে মোস্তাক জামিন 6 দফা প্রত্যাখ্যান হয়েছে সে প্রশ্ন তুলে তিনি বলেন, খুনের আসামি জামিন পেয়ে যাচ্ছে কিন্তু কথা বলার জন্য একজনকে আটক করা হলে তাকে জামিন দেওয়া হয় না। সরকার ও আদালত কেন একাকার হবে? সরকার এবং আদালত যদি একাকার হয়ে যায়, জুলুম এবং আইন যদি একাকার হয়ে যায়, তাহলে সেই দেশ তো জনগণের হাতেই থাকবে না। আমাদের এই দেশে ফিরিয়ে আনতে হবে। এই দেশ ফিরিয়ে আনতে দেশের সব শ্রেণী পেশার মানুষের যে চেষ্টা সেটাকে নষ্ট করতে চায় সরকার। তার জন্য সরকার মানুষের মধ্যে ভয় সৃষ্টি করতে চায়। ভয়কে জয় করে অনিয়ম অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তাসনিম উদ্দিন খান বলেন, সম্প্রতি আল জাজিরার একটা ডকুমেন্টারি প্রকাশ হওয়ার পর আমরা দেখেছি কিছু মানুষ নিজেদের প্রধানমন্ত্রীর লোক দাবি করছেন। যখন কে প্রধানমন্ত্রীর লোক হয়ে যায় তখন সে আর মানুষ থাকে না। যারা চিন্তা করতে পারে তারাই এখন সরকারের প্রতিপক্ষ হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি। সমাবেশে আলোকচিত্রী শহীদুল আলম বলেন, অন্যায় হচ্ছে জেনেও আপনারা যারা এখনো নীরব রয়েছেন, সুবিধা পাওয়ার জন্য চুপ আছেন, তাদের বলতে চাই মীর জাফরের মতো আপনাদেরও আমরা মনে রাখবো। এই সরকার একদিন দোষে পড়বে, তখন আপনাদের দিকে তাকানোর মতন কেউ থাকবে না। মুস্তাক কিংবা আবরার ফারহাত আমাদের কথা বলেছেন বলেই আমার তাদের মরতে হয়েছে, কিন্তু আমরা সবাই তাদের জন্য দাঁড়াইনি। এই কাজটা আমাদের করতে হবে। ডাকসুর সাবেক বিপি নুরুল হক নুরু বলেন, বর্তমান সরকারের আমলে হওয়া অত্যাচার সামরিক শাসনকেও ছাড়িয়ে গেছে। এমন পরিস্থিতি আগে কখনো হয়নি, এমনকি সামরিক শাসনের আমলেও হয়নি। এই দেশের জনগণ ভোট দিয়ে কোনো রাজা রানী বানায় না, সেবক বানায়। অথচ এই জনগণই তাদের বিরুদ্ধে 2-4টা কথা বললেই তাদের মনে চলে যায়, মান চলে যায়। আসলে কি আপনাদের মান আছে? সাংবাদিক ফারুক ওয়াসিফ বলেন, সরকার আমাদের পোকামাকড় মনে করে। খেয়াল করলেই দেখবেন 14 বছরের বালকও ডিজিটাল সিকিউরিটি আইনের আসামি হয়েছে। নারী, বৃদ্ধ, এমনকি যারা রাজনীতি থেকে দূরে থাকবেন বলে পণ করেছেন তাদেরও এই আইনের ধারা নিপীড়ন করা হয়েছে। অবিলম্বে এই নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করুন এবং এই আইনে গ্রেপ্তারদের মুক্তি দিন। জনগণ যদি কথা বলতে শুরু করে আপনাদের মোমের মিনার গলে যাবে। শোষকরা এসেছে বারবার, চলেও গেছে, কিন্তু জনগণ থেকে যাবে। অন্যদের মধ্যে জাতীয় মুক্তি কাউন্সিলর নেতা ফজলুল হাকিম, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জুনায়েদ সাকি, অনুবাদক ও লেখক গোরাঙ্গ হালদার, রাষ্ট্রচিন্তা সদস্য হাসনাত কায়ম, মানবাধিকার কর্মী জাকির হোসেন, বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান সমাবেশে সংযুক্ত জানিয়ে বক্তব্য দেন। এদিকে কারাবন্দী অবস্থায় লেখক মুস্তাক আহমেদের মৃত্যুর পর ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি যখন জোরালো হয়ে উঠছে তখন ওই আইনের পক্ষেই বলছেন সরকারের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন হয়েছে বাংলাদেশের মানুষকে ডিজিটাল নিরাপত্তা দেওয়ার জন্য, আর এই আইনের অপব্যবহার যাতে না হয় সেই বিষয়ে সরকার সচেতন আছে। শুক্রবার বিকেলে চট্টগ্রামের দেওয়ানজী পুকুর পাড়ের নিজের বাড়িতে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এই মন্তব্যে আসে। তিনি বলেন, মুস্তাক আহমেদের মৃত্যুটা সত্যিই অনভিপ্রেত, আমিও তার মৃত্যুতে শোক প্রকাশ করছি। সেখানে কারা কর্তৃপক্ষের কোনো গাফিলিতে ছিল কিনা সেটাও খুঁজে দেখা যেতে পারে। নানা পক্ষের আপত্তি, সাংবাদিকদের উদ্বেগের মধ্যে 2018 সালের 19 সেপ্টেম্বর জাতীয় সংসদে পাশ হয় ডিজিটাল নিরাপত্তা আইন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ব্যাপক সমালোচিত 57 সহ কয়েকটি ধারা বাতিল করে নতুন ডিজিটাল নিরাপত্তা প্রণয়ন করা হলেও পুরনো আইনের বাতিল হওয়া ধারাগুলো নতুন আইন রেখে দেওয়ার এর অপ্রয়োজনের সংখ্যা থেকেই যায়।